Assalamu alaikum. My dear student, how are you? I hope you are also fine. Alhamdulillah, I'm fine. I'm Fatana Khatun, lecturer, Department of History, Sarayama College, Subanpur, Dr. Bogura. Priyo shikkharthira, ajke tomader sathe amar itihash ditiyo patro class hobe, adhunik bishwer itihash. হ্যাঁ, আর এখান থেকে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমার ফ্রান্সিস রেগুলেশন, দা ফ্রান্স রেগুলেশন অর্থাৎ ফরাসি বিপ্লব, ঠিক আছে? আচ্ছা, ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? মোটামুটি এটা আমাদের সবারই একটা জানা জিনিস, তাই না? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবটা কোথায় সংঘটিত হয়? ইউরোপে, ইউরোপ মহাদেশে, ফ্রান্সে। প্রথম অবস্থায় এটা ফ্রান্সে শুরু হলে আস্তে আস্তে এটা গুরুত্ব এত বেশি ছিল যে পৃথিবীর সমস্ত মানুষ এই ফ্রান্সের ফরাসি বিপ্লব সম্পর্কে জানে। সার্বভৌমত্বের স্বাধীনতা এই স্লোগানটা নিয়ে ফরাসি বিপ্লব শুরু হয় এবং এই ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের মধ্যযুগীয় শাসন ব্যবস্থা পরাজিত হয়ে আধুনিক যুগের সূচনা হয় এবং বারবারা রাষ্ট্রন্ত্র পতন হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সমাজতন্ত্র পতন হয়ে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী অর্থনীতি সমাজ চালু হয়। এই বিপ্লবকে গুরুত্ব দিক থেকে দেখতে গেলে রেনেসাঁর পরপরই এই বিপ্লবটা পৃথিবীর ইতিহাসে অনেক বড় একটা জায়গা করে আছে। তাহলে এখান থেকে তোমাদের যদি বিপ্লবী হয় যে এই ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লবটা কত সালে সংঘটিত হয়, তোমরা দিনে পা 1789 সাল, কত সালে? 1789 সাল। হ্যাঁ, আচ্ছা, যে কোনো বিপ্লব বলো, যে কোনো যুদ্ধ বলো, সবকিছু ঘটনা ঘটার জন্য নির্দিষ্ট কিছু না কিছু কারণ থাকে, ঠিক আছে? তাহলে এই ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার প্রাককালে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, যার কারণে ফরাসি বিপ্লব সংঘটিত হলো ফ্রান্সে, সে সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতে ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সোশ্যাল কন্ডিশন অর্থাৎ সামাজিক অবস্থা, সামাজিক অবস্থাটা কেমন ছিল? মধ্যযুগে সে সময় সামন্ততন্ত্রের প্রভাবে ইউরোপে বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়। আচ্ছা, সামন্ততন্ত্র জিনিসটা কি? সামন্ততন্ত্র হচ্ছে মূলত ফিউডালিজম, অর্থাৎ সে সময় ইউরোপে মধ্যযুগে ইউরোপে যারা বর্জ্য এলিট ছিল তারা সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করত, আর আদার্স যারা ছিল যেরকম বর্ণচাষী বা চাষি বা দিনমজুর তারা বিভিন্ন রকম বৈষম্যময় জীবনযাপন করত, যার ফলে কি হয় যে ছোট ছোট বিভিন্ন কি বলে ওঠে সামন্তবাদ গড়ে ওঠে। আর ওই ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে বিভিন্ন সামন্তবাদে দেখা যায়। তাছাড়া অষ্টাদশ শতকে ফ্রান্স তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। ফার্স্ট স্টেটের মধ্যে যারা ছিল তারা হচ্ছে যাজক, হ্যাঁ। আচ্ছা, এই যাজক যাজক কারা ছিল বা আচ্ছা যাজকদের সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে যাজক কে বা কারা, যাজক কি, সে সম্পর্কে একটু জানলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। যাজক হচ্ছে মূলত যারা ধর্মীয় সে সময় গির্জা বা মঠ যে সেবায় নিয়োজিত ছিল বা ওখানকে কর্মচারী বলো বা ওখানকার চার্চ বলো, তারা হচ্ছে যাজক। হ্যাঁ, সে সময় ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি বা 25 মিলিয়ন, আর এই জনসংখ্যার মধ্যে এক ভাগ ছিল 1,30,000 ছিল যাজক সম্প্রদায়। আর এই যাজক সম্প্রদায়রাই মূলত এই গির্জা সহ সমাজে অনেক রকম সুযোগ সুবিধা ভোগ করত, সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি সুযোগ সুবিধা তারা ভোগ করত। হ্যাঁ, আর এই যাজকদের মধ্যে আবার দুটো শ্রেণী ছিল, একটা হচ্ছে উচ্চ যাজক আর একটা হচ্ছে নিম্ন যাজক। স্বাভাবিকভাবেই এই উচ্চ যাজকরা নিম্ন যাজকদের অত্যন্ত ঘৃণার চোখে দেখত এবং সব বিষয়ে কি করত, তাদেরকে বৈষম্যময় আচরণের মধ্যে ফেলে দেয় এবং তাদের যে গির্জা থেকে যে আয়টা আসতো বা যে টাকাটা আসতো তা খুব অল্প পরিমাণ টাকায় এই নিম্ন যাজকরা পাচ্ছিল, আর সব আয়ের সিংহভাগ
অর্থ যাচ্ছিল উচ্চ যাদবদের কাছে, যার ফলে এই যাদবদের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব ছিল। তাছাড়াও সে সময় এই যাজকদের একটা আলাদা শ্রেণী ঘোষণা করে এবং আলাদা ভাবে ভোটাধিকার দেওয়ার জন্য একটা ক্ষমতা প্রদান করে, যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। আচ্ছা, এখন আমরা পাবো এই সেকেন্ড স্টেজ। এই সোশ্যাল কন্ডিশন কন্ডিশনের আর একটা যেটা ছিল সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের যে যারা ছিল তারা হচ্ছে অভিজাত সম্প্রদায়, অভিজাত, ঠিক আছে। আচ্ছা, অভিজাত অভিজাত তারা অষ্টাদশ শতকের শুরুর দিকে অভিজাতরা মূলত ফ্রান্সে গোটা সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত এবং সমাজের যত রকমের সুযোগ সুবিধা ছিল তারাই ভোগ করত। এদের সংখ্যা ছিল 350,000 এবং এই যাজকরা নিজেদের অধিকার এবং ক্ষমতা সম্পর্কে অত্যন্ত যত্নবান ছিল। তারা তাদের যে অধিকার সেটা একেবারে বুঝে নিত সর্বময় ক্ষমতা দিয়ে, এবং তারা এই নীতিতে বিশ্বাসী ছিল, তারা রক্তক্ষরণ নীতিতে বিশ্বাসী ছিল না, তারা এই নীতিতে বিশ্বাসী ছিল যে আমরা উচ্চ বংশীয় লোক, আমরা আমাদের যে নিচু জাতির সাথে কথা বলবো না, তাদের সাথে বিবাহ দিব না, তাদের সাথে কোনো যুদ্ধে জড়িয়ে পড়বো না, কিন্তু তাদেরকে আমরা অন্যভাবে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা শোষণ করব এবং তাদের কাছ থেকে আমরা সকল ধরনের সুযোগ সুবিধাটা নিব। হ্যাঁ, এবং এরা মূলত অবসর এবং ভোগ বিলাসী জীবনযাপন করত এবং এই যে সমাজে যে যত রকমের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক যত সুযোগ সুবিধা ছিল তারা সেটা গ্রহণ করতো, যার কারণে এদেরকে অভিজাত ভোগী শ্রেণী বলা হতো। এদেরকে এই এই যে অভিজাত সম্প্রদায়ের আর একটা নাম ছিল, এরা হচ্ছে অভিজাত ভোগী সম্প্রদায়। এদের বর্ণনা দিতে গিয়ে সে সময়ের ফরাসি বিপ্লবের সময় তার একজন বিখ্যাত দার্শনিক মন্টিস্কো ব্যঙ্গ করে বলেছিল যে রাজা বা রাজ পরিবারের সাথে যারা দেখা করেছে, যারা রাজা বা রাজ পরিবারের সান্নিধ্য পেয়েছে এবং যাদের মধ্যে বংশীয় কর্তৃত্ব আছে এবং যারা পেনশন ভোগী তারাই মূলত অভিজাত, আর যারা অভিজাতের ঘরে জন্মগ্রহণ করতো তারাই অভিজাত হয়ে যেত। এখানে অভিজাত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো পরিশ্রম বা কোনো কিছু করা প্রয়োজন ছিল না। আচ্ছা, তাহলে আমরা এই যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রাককালের সোশ্যাল কন্ডিশনের মধ্যে এই যে প্রথম যারা ছিল যাজক সম্প্রদায় তাদের সম্পর্কে জানলাম এবং অভিজাত সম্প্রদায় তাদের সম্পর্কে জানলাম, ঠিক আছে। এই যাজকটা আমরা কয় ভাগে বিভক্ত ছিল, দুই ভাগে বিভক্ত ছিল। আর এই অভিজাতের আর একটা নাম আছে, সেই নামটা কি বলতো? অধিকার ভোগী শ্রেণী। আচ্ছা, এখন আমরা তৃতীয় শ্রেণী অর্থাৎ এদের সম্পর্কে আলোচনা করবো। ফরাসি বিপ্লবের প্রাক্কালে এদের অবস্থা কেমন ছিল? ফ্রান্সে এই যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অর্থাৎ যাজক ও অভিজাতের পরে যারা আছে মূলত তারাই হচ্ছে কি এই সেকেন্ড স্টেজ, আর এদেরকে বলা হতো অধিকারহীন শ্রেণী। এদের আর একটা নাম হচ্ছে অধিকারহীন শ্রেণী। আচ্ছা, এই অধিকারহীন শ্রেণীর মধ্যে মূলত পড়ত বিভিন্ন গোত্রের লোক, কৃষক শ্রমিক দিন মজুর এবং বর্জ্য শ্রেণী, তাছাড়া একেবারে দিন মজুর ভবঘুরেরা এই অধিকারহীন শ্রেণীর মতো ছিল। হ্যাঁ, এই অধিকারহীন শ্রেণীরা মূলত সমাজের সর্বময় ক্ষেত্রে তারা লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল এবং শোষিত ছিল এবং তারা সবসময় একটা বৈষম্যময় জীবনের মধ্য দিয়ে জীবন তাদের জীবনটা চলছিল, বৈষম্যময় জীবন মানে পরিস্থিতিতে তারা যাচ্ছিল। হ্যাঁ, আর এই অধিকারহীন শ্রেণীর মধ্যে একটা এলি পার্সন ছিল, সেটা হচ্ছে বর্জ্য। মূলত যারা শহরের উপকণ্ঠে বসবাস করত ওয়াকা, সেখান থেকে নাম এসেছে বর্জুয়া, পরবর্তীতে সেটা বর্জ্য, সেখান থেকে নাম হয়েছে বর্জুয়া। আর এই এই অধিকারহীন শ্রেণীর মধ্য থেকে এই যে ফ্রান্স বিপ্লবের প্রাক্কালে মানুষ
মানুষের মধ্যে যে এই যে অর্থাৎ তৃতীয় শ্রেণীদের প্রতি যে অবহেলা, এই যে বৈষম্যময় জীবন, এখান থেকে উত্তরণের জন্য এই তৃতীয় শ্রেণীর মধ্যে যারা বর্জ্য ছিল তারা সর্বপ্রথম বিপ্লবের জন্য চেষ্টা করে এবং তারা বিভিন্ন ভাবে এই চলমান অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা করে। আর সে সময়ে যারা কৃষক ছিল তারা তিনটি শ্রেণীর বিভক্ত ছিল, একজন হচ্ছে নিজের জন্য চাষ করে, একজন হচ্ছে বর্গচাষী বর্গচাষী, আর একজন হচ্ছে ভূমিহীন কৃষক। হ্যাঁ, এই বর্গচাষীদের উপর এতটা নির্মম অত্যাচার করা হতো যে তাদের জমিতে যদি ফসল থাকতো, রাজা বা রাজ পরিবারের যদি লোকদের ইচ্ছা হচ্ছিল যে এই ফসলের মধ্য দিয়ে আমরা অশ্ব পরিচালনার শিকার করতে যাবো, ফসল নষ্ট করে রেখে, সেটা সম্ভব ছিল। এবং এই যে রাজ পরিবার লোকেদের শৌখিন যেন পশু থাকতো সেগুলো এসে এই যে এই বর্গচাষীদের যে ফসল ছিল সেগুলো নষ্ট করলে তার কোনো বিচার হচ্ছিল না। এই ছিল সোশ্যাল কন্ডিশন ফরাসি বিপ্লবের অর্থাৎ ফ্রেঞ্চ বিপ্লবের প্রাক্কালে, এই এটা ছিল ফ্রান্সের সামাজিক অবস্থা। ঠিক আছে, এখন আমরা পড়ব এই ফ্রান্স রিভলিউশনের প্রাক্কালে ইকোনমিক কন্ডিশন বা অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল। হ্যাঁ, ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সরকার ঋণের জালে একেবারে জর্জরিত ছিল। 1800 শতকে ফ্রান্সে মূলত কৃষি নির্ভর হয়ে পড়ে। সেখানে সে সময় ফ্রান্সে 2,50,00,000 মানুষের মধ্যে 2,10,00,000 মানুষ কৃষি নিয়ে নির্ভর ছিল, অর্থাৎ কৃষি কাজ করে জীবনযাপন করত। অথচ সেই কৃষির ক্ষেত্রে তেমন কোনো মানে কৃষিকে আধুনিকীকরণের ক্ষেত্রে বা কৃষিতে ভালো ফলাফলের জন্য বা কৃষকদের তেমন কোনো মর্যাদা ছিল না, কৃষি আধুনিকীকরণের কোনো ব্যবস্থা ছিল না। অথচ এই কৃষকদের কাছ থেকে বিভিন্ন রকম কর নেওয়া হচ্ছিল। তাছাড়াও একটা সময় 1788 খ্রিস্টাব্দের পরপর 5 বছর একেবারে শস্যহীন হয় এবং আলুর ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যায়, যার ফলে মানুষের মধ্যে একটা মহামারীর মতো অবস্থা চলে আসে এবং অর্থনীতিটা একেবারে মেরুদণ্ডহীন মানে হয়ে পড়ে। এবং সে সময় ফ্রান্সের রাজা অহেতুকভাবে মানুষের উপর জোর জবরদস্তি করে বিভিন্ন রকম করের ব্যবস্থা শুরু করে। তাহলে আমরা এই সে সময়ে যে কর ব্যবস্থা ছিল সে সম্পর্কে একটু জানবো যে সে সময় কেমন কর ব্যবস্থা ছিল। ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রাক্কালে তিনটি শ্রেণীর কর বিরাজমান ছিল। সে সময় সরকার তিন প্রকারের কর নিচ্ছিল। ঠিক আছে, সেই করগুলো হচ্ছে টেইলি, ক্যাপিটিশন, ভিক্টিয়াম। কি কি বলতো? টেইলি, ক্যাপিটিশন, ভিক্টিয়াম। টেইলি হচ্ছে সম্পত্তিকা, ক্যাপিটিশন হচ্ছে উৎপাদক, আর ভিক্টিয়াম হচ্ছে উৎপাদন সহ বিভিন্ন আগমারি কর আছে না, যেরকম যেমন জন্ম মৃত্যু নিবন্ধনের কর বা জমি রেজিস্ট্রির কর, এই সমস্ত কর মানুষের উপর নির্ধারণ করা হয়। সে সময়ে এই যে অধিকারভোগী শ্রেণী অর্থাৎ সিভিল স্টেট যারা ছিল অভিজাত সম্প্রদায়, তারা সমাজের সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত, অর্থনীতি ভোগ করত। অথচ পরের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছিল যে এই যে তৃতীয় শ্রেণী অর্থাৎ অধিকারী শ্রেণীর ওপর কি হচ্ছিল, এই করটা চাপিয়ে দেওয়া হয় এবং এই করের বোঝা বহন করাটা সে সময় মানুষের জন্য অত্যন্ত কষ্টের হয়ে যায়। তাছাড়া সে সময় যারা করটা আদায় করতো ইনডাইরেক্ট গোল, তারা কি করতো, যে করটা এখান থেকে কৃষকদের উপর থেকে আদায় করতো সেটা রাজকোষে মানে পূর্ণ জমা দিত না, তার কিছু অংশ তাদের কাছে থেকে যেত, যার কারণে রাজকোষ তো পরিপূর্ণ হচ্ছিল না, কিন্তু কৃষকদের উপর এই অধিকারী তৃতীয় শ্রেণীর উপর বর্বরতা চালিয়ে যায় এই কর মানে জোর জবরদস্তি করে বিভিন্ন রকম কর করার মধ্য দিয়ে। তাহলে এই যে ফ্রান্সের ইকোনমিক কন্ডিশনের মধ্যে একটা বড় কি ছিল কর ব্যবস্থা, যে সে সময় সরকার জোর করে তিনটা কর স্থাপন করে দেয়, টেইলি, ক্যাপিটিশন, ভিক্টিয়াম, এবং সেটা এখানকার মানুষের আয় থাকুক চাই না থাকুক সেটা খেয়াল না করে তাদের উপর জোর জবরদস্তি থেকে জোর জবরদস্তি করে করগুলো নেওয়া শুরু করে, যার কারণে মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যারা কর আদায় করতো তারা রাজকোষ তেমন একটা প্রদান করতো না, যার কারণে রাজকোষ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ইকোনমিক কন্ডিশনের মধ্যে আর একটা বড় হচ্ছে দেখো রাজা ও রাজ পরিবারের অপচয়। হ্যাঁ, রাজা ও রাজ পরিবারের অপচয়। আচ্ছা, সে সময় ফ্রান্সের কারা শাসন করেছে সে সম্পর্কে একটু জানলে আমাদের ভালো হয়। মূলত ফজেন লুই
15 2 তারপর 16 2 ফরাসি বিপ্লবটা শুরু হয় 16 2 এর সময়। হ্যাঁ, সেই সময় রাজা ও রাজপরিবারের যারা ছিল তারা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত, সেটা আসলে বোঝা যায় সে সময়ের একজন রুইন নামে বর্ণনাকারী ভাষা থেকে, যে তিনি বলেন যদি পুরো ফ্রান্স জুড়ে বা পুরো প্যারিস রাজধানীটা জুড়ে যদি 18,000 কর্মচারী নিয়োজিত থাকত, তার 16,000 ছিল শুধু রাজপ্রাসাদের কাজে নিয়োজিত। এবং আরেকটা বর্ণনা থেকে আমরা দেখি সে সময় 16 লুই বা 16 যে মিসেস ছিল রানী মারিয়া তারই পার্সোনাল মানে কর্মচারী ছিল 800 জন। তাহলে মানে তোমাদের আর বলার অপেক্ষায় থাকে না তারা রাজা এবং রাজ পরিবারের লোকজন কেমন বিলাসবহুল জীবনযাপন করছে, কিরকম মানে অর্থের অপচয়টা তারা করে এসেছিল। হ্যাঁ, তাছাড়াও এই সরসুরের যে প্রাসাদটা ছিল সেটা এতই চাকচাক্যপূর্ণ ছিল যে বাইরে থেকে দেখলে মানুষ প্রাসাদ মনে করবে, মনে করবে এটা একটা স্বপ্নপুরী। আর তাছাড়াও সে সময় অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় তাদের মানে ব্যয় ছিল 100 কোটি ডিউ আমেরিকার কাছ থেকে গ্রহণ করেছিল, যা 1788 খ্রিস্টাব্দে এসে 31,10,305 ডিউয়ের মানে বৃদ্ধি পেয়েছে চক্রবৃদ্ধি হারে। আর তারা এই যে ঋণ করেছে সেটা পরিশোধের কোথাও কখনো চিন্তা করেনি, বা তারা যে পুরো সমাজটাকে অর্থনৈতিক ভাবে ভঙ্গুরে পরিণত হয়েছে সেটাও তারা চিন্তা করেনি, বরঞ্চ তাদের যে বিলাসবহুল জীবন সেটা তারা অব্যাহত রেখেছিল। এখন এই ইকোনমিক কন্ডিশনের মধ্যে সে সময় একটা প্রচলন ছিল মার্কেটাইল বাদ, এটা মার্কেটাইল বাদ বলতে আমরা মূলত কি বলছি, সংরক্ষণ বাদ বা কোনো কিছু মজুদ করে রাখা, সংরক্ষণ বাদ বা কোনো কিছু মজুদ করে রাখা। ঠিক আছে, অষ্টাদশ শতকের শুরুর দিকে দক্ষিণ আমেরিকা থেকে ল্যাটিন আমেরিকা থেকে 57,000 মেট্রিক টন রুপি এবং 1900 টন স্বর্ণ ইউরো মহাদেশে আমদানি করে নিয়ে আসা হয়, যার ম্যাক্সিমাম বা সিংহভাগ যেতে পারে কোথায়, ফ্রান্সে। এবং সে সময় ফ্রান্সে মুদ্রাস্ফীতি দেখা দেয়, এবং এই যে মুদ্রাস্ফীতিতে দেখা দিলে সে সময় আমরা আগে পড়েছি সে সময় ফসলের হানি হয়, যার কারণে এই মুদ্রাস্ফীতিটা বৃদ্ধি পেতে থাকে, খাদ্যশস্যর দাম বাড়তে থাকে, অথচ এই যে শ্রমিকের মজুরি সেটা বাড়তে থাকে না। আর কৃষকরা যে জিনিসটা উৎপাদন করে সেটা বহির্বিশ্বে রপ্তানি করার মতো কোনো সুযোগ সে সরকার দেয়নি। সে সরকারের একটা ধারণা ছিল এরকম যে আমরা যদি কোনো কিছু বাহিরে কি করি, রপ্তানি করি, বহির্বিশ্বের সাথে যদি আমাদের উৎপাদিত মালামাল বা পণ্য সামগ্রী দিয়ে বা কৃষিজাত দ্রব্য দিয়ে ব্যবসা করি তাহলে কিন্তু আমাদের সবকিছু ফুরিয়ে যাবে, বিশ্বের অনেক কিছু খাদ্যের অভাব আছে, তাই আমরা কোনো কিছু কাউকে দিতে পারবো না বা চাই না। রাজার এই ভ্রান্ত ধারণের কারণে অর্থনীতিটা আস্তে আস্তে আরো কি হতে থাকে, নিম্ন দিকে যেতে থাকে। সেটা কৃষকরা বা তৃতীয় শ্রেণীর লোকজনরা বুঝতে পারলেও সরকার তেমনটা পাত্তা দেয় না, যেহেতু সরকার কোনো কিছুরই খবর রাখে না, তাই এটা খবরও সরকারের জানা ছিল না। কিন্তু সে সময় যদি সরকার এই রপ্তানি সিস্টেমটা চালু করতো তাহলে কি হতো, অর্থনৈতিক ভাবে অনেক কিছুতে ডেভেলপ সম্ভব হতো। এই যে মার্কেন্টাইল বা এই মার্কেন্টাইল বাদের প্রতিবাদে সে সময় এক পুঁজিবাদী শ্রেণী, অর্থনৈতিক পুঁজিবাদী শ্রেণীরা ফিজিওলজিক্স নামে একটা নতুন সিস্টেম চালু করে, সেটা হচ্ছে উদারপন্থী অর্থনীতি। এই ফিজিওলজিক্যাল অর্থনীতিবিদরা একটা ধারণা দেওয়া শুরু করে যে যদি আমরা রক্ষণশীল অর্থনীতি দিয়ে এভাবে চলতে থাকি তাহলে একটা সময় আমাদের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে, আর পৃথিবীতে কোনো খাদ্য সংকট নেই, পৃথিবীতে কোনো খাদ্য সংকট নাই বা পৃথিবীতে কোনো কিছু অভাব নেই, অর্থাৎ আমাদের অন্য অন্য দেশের সাথে আমরা বাণিজ্য করতেই পারি, এটা স্বাভাবিক। কিন্তু এই যে সে সময় এই অযোগ্য শাসকেরা মনে করতো যে এখানে খাদ্য অভাব হবে, তাই আমরা অন্য দেশের সাথে রপ্তানি করবো না। কিন্তু সে সময়ে যারা অর্থনৈতিক পুঁজিবাদী শ্রেণী ছিল, অর্থনীতিতে পুঁজিবাদী শ্রেণী ছিল, তারা এই কথাটা বেশি বেশি প্রচার করতে থাকে যে না, আমাদের অর্থনীতিতে রপ্তানি বৃদ্ধি করতে হবে। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে সে সময় সরাসরি একটা অধিবেশন ডাকতে মানে অধিবেশন ডাকে। সে সময়ে 200 বছরের মধ্যে এরকম অধিবেশন তাড়াতাড়ি করে কোনো রাজা ডাকেনি,
তার এই অধিবেশন ডাকাতে কি হয়, তার চরিত্রের ভিতরে দুর্বলতা সেটা প্রকাশ পেতে থাকে বা প্রকাশ পেয়ে যায়, এবং সেই সুযোগটা গ্রহণ করে ওই যে অধিকারীন শ্রেণী যার মধ্যে যারা ছিল শিক্ষিত এলিট তৃতীয় শ্রেণীর মতো বর্জ্য শ্রেণী, তারা এই প্রচারণাটা বেশি বেশি চালায় এবং একটা সময় অর্থনীতিতে এই রক্ষণশীলতা দূর করার জন্য তার বিপ্লবের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করলাম যে ফ্রান্সের ফ্রেঞ্চ রেভলিউশনের প্রাক্কালে ফ্রান্সের ইকোনমিক কন্ডিশনটা কি ছিল। হ্যাঁ, এখন আমরা করবো এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের কি পলিটিক্যাল কন্ডিশন বা ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রাক্কালে রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। হ্যাঁ, দেখো আমি প্রথম পয়েন্টটা দিয়েছি কি স্বৈরাচারী রাজতন্ত্র। আচ্ছা, স্বৈরাচার বলতে কি বুঝি আমরা, যে নিজের আপন ইচ্ছা মতো কোনো রাজায় চলাই হচ্ছে স্বৈরাচার, বা তাদের সুযোগ সুবিধা না দিয়ে নিজের ইচ্ছা মতো মানুষের উপর জোর জবরদস্তি করাই হচ্ছে স্বৈরাচার। হ্যাঁ, সে সময় অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজাগণ ইউরোপে কি করে, পুরো ইউরোপ জুড়ে একটা স্বৈরাচারের মেলা বসে যায়, অর্থাৎ তারা নির্দিষ্ট কিছু শ্রেণী ছাড়া সমাজের সব রকম মানুষের উপর বিভিন্ন রকম কি করতে থাকে, স্বৈরাচার করলো, প্রচারণ করতে থাকে, তাদের ভালো মন্দ দেখতে চায় না, তারা কেমন করে বেঁচে আছে সেটা তারা জানতে চায় না, তাদের যে অভিব্যক্তি শুধু সেটাই প্রকাশ করতে চায়। যেরকম চতুর্দশ রোহিত চতুর্দশ সময় কত ছিল, ১৭৪৩ থেকে ১৭১৫, তিনি তার রাজতন্ত্র যে শাসন ব্যবস্থা সেটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাতে পরিণত করে। এই যুগে রাজারা নিজেদেরকে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী মনে করত, তারা মনে করত যে আমরা যত অন্যায় করি না কেন আমাদেরকে জবাবদিহিতা কার কাছে করতে হবে, একমাত্র ঈশ্বরের কাছে করতে হবে, অর্থাৎ আমরা এখানে যতবারই স্বৈরাচারিতা করে যাব। এবং সেই সময় ফ্রান্সের চতুর্থ শুরু একটা বিখ্যাত উক্তি দেয় যে আই এম এ স্টেট, আই এম এ ল, আমি আইন, আমি রাষ্ট্র, আমি যা বলবো সেটাই আইন, আমি যা করি সেটাই রাষ্ট্র। তাদের যে বক্তব্য সেখান থেকেই আসলে বোঝা যায় তাদের মনোভাবটা কেমন ছিল, তার আসলে মানুষের প্রতি কেমন স্বৈরাচার আচরণ করে এসেছে, যে রাজা নিজেই বলতে পারে যে আমি রাষ্ট্র আইন, আমি আইন, তার জন্য কোনো আইনের প্রয়োজন নাই, সে যেটা করবে সেটা তার যে কর্মকাণ্ড সেটাই রাষ্ট্র। হ্যাঁ, তাছাড়াও এই যে চতুর্দশ লুই তার সময়ে যদিও কিছু একটা কথা মানে জনগণ বলতে পারতো, কিন্তু তারপরে ফিফটিন লুই সিক্সটিন লুই তাদের সময় মানুষের তো কথা বলার কোনো স্কোপই ছিল না, আস্তে আস্তে স্বৈরতন্ত্রতা বাড়তে শুরু করে। তাছাড়াও সে সময় দেখো আমি আজকে পয়েন্ট করেছি যে অযোগ্য শাসকের অযোগ্যতা, স্বাভাবিকভাবে একটা জিনিস আমরা বুঝি যে অযোগ্য শাসকটা বা হেজাম্বা ডিপার্টমেন্ট যদি অযোগ্য হয় সেখান তার পরিস্থিতিটা বিশৃঙ্খল মনে হয়, এবং রাজ্যই বলো বা ডিপার্টমেন্টের লোকজনই বলো কেউ কিন্তু কোনো সুবিধা পায় না, তার যে সমস্যা সে সমস্যার মধ্যে দিয়েই তাকে যেতে হয়। তো সে সময় শাসকরা ছিল অযোগ্য, বিশেষ করে চতুর্দশ লুইয়ের পরে কিন্তু একটুখানি মধ্যে যতটুকু মানে স্বৈরাচারী কম ছিল প্রজাদের কথা বলতো, কিন্তু তারপরে যারা ছিল পঞ্চদশ ষোড়শ তারা তো প্রজাদের কথা কখনো ভাবিনি, তাদের চরিত্র বৈশিষ্ট্য ছিল এরকম, মূলত তারা মোটামুটি ছিল চরিত্রহীন প্রকৃতির নারীগুলো, তারা বিলাসবহুল জীবনযাপন করতো, তাদের রাজপ্রাসাদে অনেক পত্নী থাকতো, উপপত্নী নিয়ে তারা থাকতো, এবং রাজপ্রাসাদের কোনো বিষয়ে তারা কোনো সময় হস্তক্ষেপ করেনি। এবং ষোড়শ লুই যে একটা উক্তি করে সেই উক্তিটা হচ্ছে আমি যা করি তাই আইন। এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রাক্কালে এই চতুর্দশ লুই একটা মানে তার বিশাল বড় উক্তি প্রকাশ করতে শুরু করে যে আমি যা করি তাই আইন, অর্থাৎ যে আমি তার কাছে জবরদস্তি করবো না, ভুল করি ঠিক করে যাই করি আমার কথাই আইন, আমার কাজই আইন। এই কারণে সমাজের মধ্যে আরো বিশৃঙ্খলা বাড়তে থাকে, এবং মানে সেখানে দেখো রাজনীতি বলতে কোনো কিছু নেই, তারা একক কেন্দ্রিক ছিল, তাই ছিল না, তারা যা বলে তাই আইন, তারা যাই করে তাই আইন, বা তাদের কথাই রাষ্ট্র, তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী, এই সমস্ত কথা বলে সেখানে তার কোনো কথা বলার কোনো অবকাশ থাকে না, তাদের যে ঈশ্বরচারিকা সেখান থেকে বাঁচার জন্যই মূলত ফরাসি বিপ্লবটা হয়, আস্তে আস্তে ফরাসি বিপ্লবের দিকে সংখ্যা জনগণ ধাবিত হয়। তারপরে আমরা পরে যেটা করবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা। দেখো আমার পরে পরে যেটা ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা। তৎকালীন ফ্রান্সে যারা রাজারা ছিল তারা আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধা দেখাতো না, মূলত তখনকার রাজাদের পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল এরকম যে যদি পারো অন্য রাষ্ট্র দখল করো, অর্থাৎ আমার যে ক্ষমতায় যারা কম তাদের রাষ্ট্র দখল করো, এটা ছিল তাদের পররাষ্ট্র নীতি। এবং তারা
তাহলে কিন্তু ফলে আমরা দেখি যে তারা জার্মান, অস্ট্রিয়া, প্রুশিয়া, রাশিয়া বিভিন্ন অঞ্চল, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল তারা দখল করার চেষ্টা করে, এবং যদিও তারা বিভিন্ন রাষ্ট্র দখল করতে থাকে কিন্তু এই অযোগ্য শাসকের ফলে তারা মানে খুব বেশি একটা সাংগঠনিক ভাবে গড়ে উঠতে পারেনি, যার কারণে এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অশ্রদ্ধা প্রদান করেছে, আন্তর্জাতিক আইনকে অমান্য করে এটা করেছে, এবং তাদের যে এই অশ্রদ্ধা সেখান থেকে আন্তর্জাতিক ভাবে তারা একটা সময় এসে চাপে পড়ে যায়, এবং জারি ফলশ্রুতিতে ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়। এবং সে সময় ধর্মের অবস্থাটা কেমন ছিল? ফরাসি বিপ্লবের পূর্বে মানুষের মানসিক অবস্থা এবং বিকাশের সাহিত্যের ক্ষেত্রে বিকাশের যুগ বলা যায়। হ্যাঁ, কেননা সে সময় রেনেসাঁ সংগঠিত হয় ইউরোপে, ফলের ফলে মানুষ নিজেদের ধর্ম সম্পর্কে জানতে শুরু করে, কারণ ধর্মে কখনো কারো স্বাধীনতা খর্ব করার কথা বলা নেই, কারো মানে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে তাদের প্রতি অত্যাচার করার কথা বলা নেই। তারা যখন এই রেনেসাঁর ফলে বিভিন্ন বইপত্র পড়া শুরু করে, বিভিন্ন রেনেসাঁর ফলে কি হয়, বিভিন্ন সাহিত্যের উদ্ভব হয়, তারপরে লেখকদের সমাবেশ ঘটে, যার ফলে কি হয় যে তারা বুঝতে পারে যে আসলে এই ফ্রান্সের সরকার আমাদের সাথে যেটা করতেছি সেটা মোটেও সমচিত নয়, যার ফলে তারা কি করে এই ফরাসি বিপ্লবের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, আজকে আমার এই আলোচ্য বিষয় এটুকু ছিল। তবে আমি তোমাদের বলে রাখি, এই যে ট্রেন্স লেভেলেশন এটা শুধু তোমাদের নন অনলি ইম্পর্টেন্ট হিস্ট্রি, হিস্ট্রি তোমার বেঙ্গলি লিটারেচার অ্যান্ড ইংলিশ লিটারেচার, টেটে বর্ণনাকে সবসময় ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা প্রয়োজন জানার ক্ষেত্রে। তোমরা ক্লাসটা দেখবার পাশাপাশি বাসায় একটু বই পড়ার চেষ্টা করবা, আর দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো।